বর্নিও দ্বীপের নাম শুনেছেন নিশ্চয়ই। বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি। এই দ্বীপের কিছু অংশ পড়েছে মালয়েশিয়ায়, কিছু অংশ ইন্দোনেশিয়ায়, কিছু অংশ ব্রুনেইতে। সেই বর্নিও দ্বীপের ইন্দোনেশিয়া অংশ থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন এই ব্যক্তি। গন্তব্য বহুদূর। গত 16 ডিসেম্বর ঢাকার গুলশানে দেখা তার সাথে। এই সাইকেলেই পথে পথে দিন রাত কাটানোর আয়োজন। My name Mr. Hamid from Indonesia. Inshallah, Indonesia to Mecca. পুরো নাম আব্দুল হামিদ ইবনু সাপিউল্লাহ আল বানজারি। সাইকেল নিয়ে তার গন্তব্য সৌদি আরবের মক্কা। উদ্দেশ্য উমরা হজ পালন। I want ibadat guru di Mekah, ibadat haji. Insyaallah. How many months you will travel? ইংরেজিতে আমার প্রশ্নটা না বুঝলেও বাইসাইকেল নিয়ে এখন পর্যন্ত পাড়ি দেয়া পথ সম্পর্কে ধারণা দিলেন আব্দুল হামিদ। ইন্দোনেশিয়া জাকার্তা, জাকার্তা বাই বাইসাইকেল, বাই বাইসাইকেল জাকার্তা, সাউথ সুমাত্রা, সুমাত্রা সাউথ মালাকা, মালাকা ক্রস বাই বাইসাইকেল মালয়েশিয়া, মালয়েশিয়া Malaysia, cross by bicycle Thailand, Bangkok, Bangkok, here, Bangladesh. Okay. Insyaallah, long time, and long cross to Mecca. Here, India, Pakistan, Iran, Oman, insyaallah, Riyadh, Mecca, Madinah Al-Mukarramah. Insyaallah, Mecca. Madinah, Mekah, insyaAllah. You have collected in this place? Yes, yes. Dhaka. Dhaka. Thailand. Thailand. Bangkok. Here, Malaysia. You are traveling alone? Alone? Only one? Only one. Okay. Okay. Nobody is with you? No. Why you are using bicycle to go Mekah? I like bicycle. To Indonesia, I like bicycle. I understand I like bicycle. Mekah, Al-Mukarramah, Al-Hajj, Al-Hajj, insyaAllah. In order to the all, Umrah, insyaAllah. কেন বাইসাইকেল নিয়ে বেরিয়েছেন? এই প্রশ্নের একটাই জবাব তার কাছে। উত্তরটা হলো, এটা তিনি ভীষণভাবে পছন্দ করেন। In which date you started? September, October, November, December. Do you have family? I have family. Tell me something about your family. Neferman family. Inshallah. সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়েছেন। এরই মধ্যে প্রায় 4 মাস হয়ে এসেছে, আর এ কাজে পরিবারের সমর্থনও আছে। সামনে আরো কয়েকটা দেশ পার হতে হবে তার। মিয়ানমার নো, ওয়াই মিয়ানমার ইউ ডেঙ্গো 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 মিয়ানমার ফ্লাই হিয়ার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ওমান, রিয়াদ, মদিনা টু মক্কা, come back to inshallah August. আব্দুল হামিদ মায়ানমারে যেতে চাননি, কারণ তার কাছে মনে হয়েছে এটা বিপজ্জনক হবে। এরপর তাকে পাড়ি দিতে হবে ভারত, পাকিস্তান, ইরান আর ওমান। তারপর পৌঁছাবেন সৌদি আরব। বাড়ি ফিরতে ফিরতে সব মিলিয়ে প্রায় বছর খানেক। হাউ ওল্ড ইউ আর? হাউ ওল্ড আউট মি? ইয়া আউট মি 53. You are strong. Strong. I'm strong. I'm right. Basically, I'm strong. No cries. No. No problem. Why you are doing this? I like. Basically, I don't understand. I like basically. Thank you.
53 বছর বয়সে ইন্দোনেশিয়ার নাগরিক আব্দুল হামিদের জন্য শুভকামনা। বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার স্বপ্নটা ভালোভাবে পূরণ হোক তার।